हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम टू माय चैनल हैप्पी विद पिंकी। आमी पिंकी आबार चले এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো সব সময় খুব ভালো থাকি। আজই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো। আর পুরনো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটি আমি এখন শুরু করছি। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলতে হবে, লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে পিঙ্কি সাহা 703, প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করো। অ্যাবাউট আর ডেসক্রিপশনে আমার ইনস্টা লিংক পেয়ে যাবে। দেখতেই পারলে, সকাল সকাল ঘুম থেকে উঠেই প্রথমেই প্রতিষ্ঠা রানীকে রেডি করে দিলাম স্কুলে পাঠিয়ে। আমাদের দাদা ভাই দিয়ে আসলো আজকে স্কুলে, কারণ আজও একটু লেট করে যাবে অফিসে। তারপরে ছেলেকেও পাঠিয়ে দিলাম কলেজে। ছেলের জন্য করেছিলাম ফেনা ভাত, আলু সেদ্ধ দিয়ে আর ডিমের পচ দিয়ে ভাত খেয়ে গেল। আজও লাঞ্চ নিয়ে যায়নি, কারণ আজ ওর ল্যাব আছে, আর ল্যাব যেদিন থাকে সেদিনকেও তাড়াতাড়ি বাড়িতে চলে আসে, সেদিন আর লাঞ্চ ক্যারি করে না। ব্যাস, যে যার কর্মে বেরিয়ে যাওয়ার পরে দেখছি আকাশের মুখ ভার করে নেমে পড়েছে ঝমঝমিয়ে বৃষ্টি। এবারের মতো বৃষ্টি কোনো বছরও এই টাইমে জ্বালায়নি। বুঝতে পারি না এটা শরৎকাল না বর্ষাকাল। শরতের মেঘের আনাগোনা তো দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি মেঘের ঘন ঘটা। এবার পুজোর মনে হচ্ছে সব প্ল্যানই ভেস্তে যাবে। ভাবছি আমি কি করে বড় বড় যে থিমের পুজোগুলো হবে তারা প্যান্ডেলগুলো করছে। আর এই দেখো, সকালে ঘর পরিষ্কারের কাজকর্ম কমপ্লিট করে সকালের কাজ সব সেরে নিয়ে চলে এসেছে রান্না করতে। আর প্রতিষ্ঠা রানী স্কুল থেকে এসে বায়না ধরেছে আমি বাড়বো মিক্সিতে মশলা। ইদানিং দেখছি ওনার আবার নতুন এক বায়না হয়েছে। আমি সাধারণত দিতে চাই না বাড়তে, যদি ছিটকে ছিটকে ওঠে না ওনার কান্নাকাটি শুরু হয়ে যায়। আমি মিক্সিতে মশলা পেস্ট করব, করুক। বসিয়ে দিয়েছি কচুকাঠি আলুর তরকারি। চিংড়ি মাছটা ভেজে তুলে রাখতে গেছিলাম ভুলে, ভাবলাম মশলার সাথেই কষে দিয়ে দিই। আমার হাতের কচুরগাঠির তরকারি খেয়ে আমার যাদবপুরের মামি একদম ফিদা হয়ে গেছে। একদিনকে ফোন করে রেসিপিটা জিজ্ঞেস করেই নিয়েছিল, বলল পিঙ্কি তোমার হাতের কচুরগাঠির তরকারিটা দারুণ হয়েছিল, সেদিন খেয়েছিলাম, আমাকে একটু শিখিয়ে দাও। দিলাম মামিকে আবার রেসিপিটা শিখিয়ে। আর গ্রসারি ছিল কিছু শেষ হয়ে, সেগুলো আনা হলো। না না, মাস কাপারে গ্রসারি আমি সেইভাবে তেমন কিনি না, যখন যেটা লাগে তখন সেটা নিয়ে চলে আসি। চা পাতাটাও গেছিল ফুরিয়ে, চা পাতাটাও ঢেলে নিলাম। আমি খাই টাটা টি গোল্ড। টাটা টি গোল্ডটা থাকলে কি হয় বলো তো, এই যে লিকার চা দুধ চা দুটোই এক চা পাতাতেই হয়ে যায়। আর নিয়ে এসেছি চানাচুরের প্যাকেট। এই বৃষ্টি বৃষ্টি দিনে সন্ধেবেলাতে মুড়ি চানাচুর আর তেলে ভাজা হলে সন্ধেবেলাটা বেশ জমে যায়। আর এই চানাচুরটা না বেশ ভালো খেতে জানো তো, টক মিষ্টি ঝাল সবই মিলে মিশে থাকে। আর পুজোর ঝাড়পোছ শপিং তো চলছে চুটিয়ে, কিন্তু জানি না এটা কতটা কাজে লাগবে। সবার মুখে শুনতে তো পাচ্ছি যে পুজোর পাঁচ দিনই নাকি হবে বৃষ্টি। জানি না পুজোটা এবার ঘরে বসেই কাটাতে হবে কিনা, এটা কিন্তু বড্ড অন্যায় তাই না। মা আসে বছরে একবারই তো মা আসেন, আর এই সময়টাই তো একটু আমরা বাঙালিরা করি মন খুলে আনন্দ। তারপরে যদি বৃষ্টি হয় তাহলে কেমন করে আনন্দটা হবে। সব থেকে খারাপ লাগে ছোট ছোট বাচ্চাগুলোর জন্য, ওদের কত মজা বলো তো, নতুন নতুন জামা কাপড় পরে মণ্ডপে গিয়ে ওদের ভিড়, ওরাই তো আনন্দ করে আমাদের থেকে অনেক বেশি। বাচ্চাগুলোই বা কিভাবে বেরোবে বুঝতে পারছি না। এত কেনাকাটা করছি, এত সবকিছু করছি, ঘর পরিষ্কার করছি, সব না হয়ে যায় এবার বৃদ্ধা। এই দেখো, ঘর পরিষ্কারের কথায় বলতে বলতে আবার চলে এসেছি ঘর পরিষ্কারের আর একটা ভিডিও ক্লিপ নিয়ে। আগে এখানটায় থাকতো আমার ঠাকুর, আর এখানে ধূপকাঠি প্রদীপ জ্বলতো বলে এই জায়গাটা হয়ে গেছিল একটু কালো। ভাবলাম এই জায়গাটাও ভালো করে সাবান আর স্কচ ব্রাইট দিয়ে ভালো করে পরিষ্কার করে দিই। আর দেখতে পাচ্ছ আমি ইদানিং কদিন এখানে একবার উঠছি, চেয়ারে একবার উঠছি, তো মইতে একবার উঠছি। হ্যাঁ হ্যাঁ, কিছুদিন আমাকে এইভাবেই দেখতে পাবে তোমরা প্রতিটা ভিডিওতে, কেননা ক্লিনিং চলছে যে পুরোপুরি,
দমে। আর হচ্ছে এই জায়গাটা দেখো প্রচন্ড নোংরা হয়েছিল, তেলে প্রদীপের তেলে গাড়িতে একদম চুপচুপে অবস্থা ছিল। আর আজকে লাঞ্চে কি কি রয়েছে দেখে না, উচ্ছে আলু ভাজা, কালকে রয়েছে একটু লইট্টা মাছের ঝোড়া, ফুলকপির ডাটা চচ্চড়ি আর কচুরগাটি চিংড়ি মাছ দিয়ে করে নেবো আজকে লাঞ্চ। সন্ধ্যেবেলাতে আবার ফেরত চলে এসেছি, বললামই বাইরে হচ্ছে প্রচন্ড বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যে সন্ধ্যেবেলাতে একটু মুড়ি চানাচুর তেলে ভাজা হলে সন্ধ্যেবেলাটা জমে যায়। কিন্তু আজ আর তেলে ভাজা আসেনি, আজ মুড়ি চানাচুর আর চা দিয়েই সন্ধ্যেবেলাটা কাজটা চালিয়ে নিতে হবে। তোমাদের দাদা ভাই এখনো আসেনি অফিস থেকে, আমি আর প্রতিষ্ঠাই খেয়ে নেবো মুড়ি চানাচুরটা। আর রাতের ডিনারে কি কি রয়েছে দেখে নাও, সেই দুপুরের খাবারগুলি রয়েছে। তোমাদের দাদা ভাই খাবে ভাত, সেটা তো জানোই উনি খায় ভাত, আর আমরা খাবো রুটি, রুটির সাথে কিনে নিয়ে এসেছি আজকে কাশ্মীরি দাম আলু, এটা দিয়ে হয়ে যাবে আজকে ডিনারটা। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।